আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি পাঁচ হাত বাই ছয় হাত কাঁথা বানানোর জন্য আপনাদের কতটুকু কাপড় লাগবে কী ধরনের কাপড় দিয়ে আপনারা বানাতে পারবেন কাঁথাটা কি দুই হাত বহরের কাপড় দিয়ে বানানো সম্ভব হবে কি না কাপড় কিভাবে সেলাই দিবেন ইত্যাদি বিষয় মোটামুটি পাঁচ হাত বাই ছয় হাত কাঁথা বানানোর জন্য যত ধরনের সমস্যা আছে আজকের ভিডিও থেকে আপনারা তার সমাধানটি পেয়ে যাবেন আশা করছি তো ভিডিওটি মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলে পাঁচ হাত বাই ছয় হাত কাঁথা বানানোর জন্য আপনাদের আর কোনো সমস্যা থাকবে না তাহলে চলুন শুরু করা যাক আর কথা না বাড়িয়ে প্রথমে আমাদেরকে জানতে হবে কতটুকু কাপড় লাগবে বা কয় গজ কাপড় দিয়ে পাঁচ হাত পায়ে ছয় হাত কাঁথাটি বানানো যেতে পারে পাঁচ হাত পায়ে ছয় হাত কাঁথা বানানোর জন্য আমাদের কাপড় লাগবে গজ হ্যাঁ দুই হাত বহরের কাপড় দিয়েই আপনারা এই কাঁথাটি বানাতে পারবেন তার জন্য আট গজ কাপড় লাগবে আট গছ কাপড় দিয়ে কিভাবে এই কাঁথাটি বানানো যেতে পারে তার ডিটেলসই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আট গছ কাপড়টাকে প্রথমে দুই ভাগে ভাগ করে নিব। মানে চার গজ চার গছ করে নিব এরপর এই চার গছ থেকে আরও দুই টুকরা করব তার মানে দুই গজ করে মোট চার টুকরা করে নিব। এবার দুই 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 গজ করে পাশাপাশি চোরা দিতে হবে মেশিনে সেলাই করে নিলে সব থেকে বেশি ভালো হবে হাতে সেলাই থেকে মেশিনের সেলাইটি একটু ভালো হয় এই আর কিছু না তবে যদি চান আপনারা হাতেও সুন্দর করে সেলাই করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন এই কাপড়টি যেন পাশাপাশি সেলাই দেওয়া হয় তো পাশাপাশি সেলাই দিলে দুই টুকরা প্লাস দুই টুকরা জোড়া দিয়ে একটা কাঁথার একটা সাইড পাওয়া যাবে আবার দুই টুকরা দুই টুকরা জোড়া দিয়ে পাশাপাশি কাঁথার আরেকটি সাইড পাওয়া যাবে কাপড়ের দুই সাইড মুড় সামান্য হাফ ইঞ্চি করে মুড়ে নিয়ে একটার উপর আরেকটা রেখে মেশিনটা দিয়ে সেলাই করে নিতে পারেন বা হাতে দিয়ে হাতেও সেলাই করে নিতে পারেন কি আপনারা মোটামুটি ক্লিয়ার তো পাঁচ হাত বা ছয় হাত কাঁথা বানানোর জন্য কতটুকু কাপড় লাগবে সেটাও আমি বলে দিয়েছি আর কিভাবে কাপড়টিকে জোড়া দিবেন সেটাও বলে দিয়েছি আর কাপড়টি দুই হাত বহরের হলেও সমস্যা নেই দুই হাত বহরের কাপড় দিয়েও কাঁথাটি বানানো সম্ভব তাহলে কি পাঁচ হাত বয় ছয় হাত কাঁথা বানানোর জন্য আর কি কোনো সমস্যা আছে আমার তো মনে হয় না সমস্যা থাকার কথা তারপরেও যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব সমাধান দেওয়ার তাহলে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি বেবি কাঁথা নিয়ে যত রকমের সমস্যা আছে তার সমাধান দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে আপনারা এই কথাটি খুব সহজে বাসায় তৈরি করতে পারেন বা কতটুকু কাপড় লাগবে ইত্যাদি সব ধর সব ধরনের ডিটেলসে বলব তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন